অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি নবাগত স্টুডেন্টদেরকে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। অভিনন্দন এই জন্য যে তোমরা একটা বড় ধাপ অতিক্রম করে এসেছো, জীবনের সবচেয়ে বড় ধাপ, শিক্ষা জীবনের সবচেয়ে বড় ধাপ যেটা তোমরা পাড়ি দিয়েছো সেটা হলো এসএসসি। অর্থাৎ আমরা যেটাকে ক্লাস টেনের পরে যেই বোর্ড পরীক্ষা হয় সেটা হলো এসএসসি পরীক্ষা। যদিও এর আগে তোমাদের আরও দুটো পরীক্ষা হয়েছিল, একটা হলো পিএসসি ক্লাস ফাইভ এবং আরেকটা হলো জেএসসি অষ্টম শ্রেণীতে। যদিও সেখানে বোর্ডের মতোই পরীক্ষা হয়েছিল, সেটার একটা সার্টিফিকেটও আছে, তবে সেই সার্টিফিকেটের অত মূল্যায়ন নেই বা অত কাজে লাগে না, টুকিটাকি সামান্য হয়তো কিছু কাজে লাগে, এছাড়া তেমন কাজে লাগে না। কিন্তু এসএসসির সার্টিফিকেটটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা সবচেয়ে শিক্ষা জীবনের প্রথম এবং সবচেয়ে বড় ধাপ। সেই ধাপ অতিক্রম করার পরেই কেবল তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পেরেছ। সেই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তোমরা শিক্ষা জীবনের অন্তত একটা বড় ধাপ অতিক্রম করতে পেরেছ। দীর্ঘ দশ বছর পড়ালেখা করার পরে তোমরা এই একটি সার্টিফিকেট পেলে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পরবর্তী সার্টিফিকেট, অর্থাৎ যেটা এর পরে গুরুত্বপূর্ণ, সেটা হলো ইন্টারমিডিয়েট বা এইচএসসি সার্টিফিকেট, সেটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা পেতে তোমাদেরকে লাগবে মাত্র দুটো বছর। এই জন্যে আমরা এসএসসি সার্টিফিকেটটাকে বেশি মূল্যায়ন করি, কারণ দশটি বছর পড়ালেখা করার পরে তোমরা এই পর্যন্ত আসতে পেরেছ। তো সেই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমাদের শিক্ষকদেরকে এবং তোমার পিতামাতাকে, যারা তোমাদের পিছনে অনেক পরিশ্রম করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, কষ্ট স্বীকার করেছেন, সেই জন্যই তোমরা আসতে পেরেছ। কৃতজ্ঞতা তোমাদেরও থাকা উচিত তাদের প্রতি, বিশেষ করে তোমাদের পিতামাতা এবং শিক্ষকগণের প্রতি। আমরা আজকে তোমাদের সাথে ইন্ট্রোডিউসিং লেকচার, আমি এখানে লিখেছি দেখো, ইন্ট্রোডিউসিং লেকচার ফর ক্লাস ইলেভেন, পরিচিতি পর্ব। আমি প্রথমে তোমাদেরকে বলে দিতে চাই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে। হ্যাঁ, তোমরা জানো যে তোমরা যেই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো সেটা সুলতানপুর হানিফ স্কুল অ্যান্ড কলেজ, এখানে ইন্টারমিডিয়েট শাখায় ভর্তি হয়েছে। এছাড়া এখানে অনেকে বিএম শাখায় ভর্তি হয়েছে। এছাড়া এখানে স্কুল পর্যায়ের সেই ষষ্ঠ শ্রেণী থেকেও ক্লাস আছে, তোমরা অনেকেই এই স্কুল থেকে পাশ করে ভর্তি হয়েছ। তো তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছ। এখানে সাধারণত আমরা যেহেতু পরিচয় পর্ব, তোমরা কেউ তিনটা গ্রুপ আছে তোমরা জানো, একটা হলো সায়েন্স গ্রুপ, একটা বিজনেস স্টাডিজ গ্রুপ, আরেকটা হলো হিউম্যানিটিস গ্রুপ। অনেকে সায়েন্স আর্টস কমার্স বলে, এটা আগে ছিল, এখন আর সেটা নেই, এখন গ্রুপগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে। সায়েন্স গ্রুপ সায়েন্স ঠিকই আছে, বাট কমার্স গ্রুপকে এখন বলা হয় বিজনেস স্টাডিজ গ্রুপ, সেটা হলো ব্যবসা শিক্ষা যা বাংলায় বলা হয়। আরেকটি গ্রুপ আছে হিউম্যানিটিস গ্রুপ, যেটাকে আগে আর্টস বলা হতো, এখন সেটাকে বলা হয় হিউম্যানিটিস। আর্টস মানে হলো কলা, বর্তমানে সেটার নাম হলো মানবিক বা হিউম্যানিটিস। সেটা তিনটা গ্রুপ, তোমরা তিনটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে ভর্তি হয়েছ। আমি এই তিনটা গ্রুপের জন্যই তোমাদেরকে কথা বলছি আজকে। প্রথম সেটা হলো, তোমরা ইন্টারমিডিয়েটের পরীক্ষা যখন দিবে তখন তিন গ্রুপেই তোমরা 1200 কম্পালসারি মোট, অপশনাল 600 মোট 1300 নাম্বারে তোমরা পরীক্ষা দিবে। হ্যাঁ, 1300 নাম্বার, তার মধ্যে 500 নাম্বার তোমাদের কম্পালসারি, একটা হলো বাংলা, আরেকটা হলো ইংরেজি, আরেকটা হলো আইসিটি। বাংলায় 200 মার্কস, ইংরেজিতে 200 মার্কস এবং আইসিটিতে 100 মার্কস। এছাড়া প্রত্যেক গ্রুপ, অর্থাৎ সায়েন্স, এটা সবার জন্য, সায়েন্সের জন্য, আর্টসের জন্য এবং কমার্সের জন্য। এছাড়া প্রত্যেক গ্রুপের জন্যই রয়েছে আলাদা বিষয়, অর্থাৎ যারা সায়েন্স পড়বে তাদের আলাদা কিছু বিষয়, যারা আর্টস পড়বে তাদেরও তেমনি আলাদা। একটাকে আমরা যেটাকে আর্টস বলছি সেটা মূলত হিউম্যানিটিস, এবং যারা বিজনেস স্টাডিজ গ্রুপ পড়বে, অর্থাৎ ব্যবসায় শিক্ষা পড়বে, হ্যাঁ, সেই ব্যবসায় শিক্ষা যারা পড়বে তাদের জন্য আলাদা বই আছে। আমি আজকে তোমাদের শিক্ষকদের সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। যিনি বাংলা পড়াবেন আমাদের শ্রদ্ধা মাইনুদ্দিন ডালি স্যার, তিনি তোমাদের বাংলা পড়াবেন। এরপরে আমি, হ্যাঁ, এখন আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ আনোয়ারুল আজিম। হ্যাঁ, তোমাদের ইংরেজি ক্লাস আমি নিব, হ্যাঁ, লেকচারার ইন দিস ইনস্টিটিউশন ইন ইংলিশ, তো ইংরেজি আমি পড়াবো, আমি মোহাম্মদ আনোয়ারুল আজিম। আর যিনি আইসিটি পড়াবেন তিনি, হ্যাঁ, বিজয় চন্দ্র শীল, তিনি তোমাদের আইসিটি পড়াবেন। এটা সবার জন্য, বাংলা 200,
ইংরেজি 200, আইসিটি 100, তাহলে এই 500 তোমাদের সবার। এছাড়া তোমাদের প্রত্যেকেরই রয়েছে তিনটা করে কম্পালসারি বিষয়, সায়েন্স গ্রুপের জন্য রয়েছে, হিউম্যানিটিজের জন্য রয়েছে এবং বিজনেস স্টাডিজের জন্য রয়েছে, তিনটা কম্পালসারি বিষয়। তিন বিষয়ে তিন দুগুণে 600, তাহলে 500 + 600 = 1100 মার্কস। তারপরে তোমাদের জন্য রয়েছে অপশনাল অতিরিক্ত, আমরা যেটাকে অনেক সময় ফোর্থ সাবজেক্ট বলে থাকি, সেটা অতিরিক্ত, সেটা নিলে তুমি মার্কস পাবে, না নিলেও তোমার চলবে, কিন্তু সাধারণত সেটা যেহেতু নিলে মার্কস যোগ হয় জন্য সেটা সবাই নেয়। তো সেটা হলো অপশনাল, সে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, ফেল করলে সমস্যা নাই, কিন্তু অ্যাবসেন্ট থাকলে কিন্তু তোমাকে ফেল ধরা হবে। পরীক্ষায় তুমি অংশগ্রহণ করে যদি শূন্য মার্কসও পাও কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সেরকম একটি বিষয় আছে, সেটা হলো 200 মার্কস। তাই আমি প্রথমে সায়েন্স গ্রুপের কথা বলছি। সায়েন্সে সাধারণত চারটি বিষয় থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড বায়োলজি। অধিকাংশ ক্ষেত্রেই তোমাদের এই প্রতিষ্ঠানে অধিকাংশ স্টুডেন্টরা ম্যাথমেটিক্সটাকে অপশনাল হিসাবে রাখে, তাহলে তিনটা বিষয় কম্পালসারি, একটা হলো ফিজিক্স, আরেকটা হলো কেমিস্ট্রি, আরেকটা হলো বায়োলজি। তোমাদের ফিজিক্স পড়াবে আমাদের আশিস স্যার, হ্যাঁ, আশিস কুমার মজুমদার। ঠিক একইভাবে কেমিস্ট্রি, অর্থাৎ যেটাকে আমরা রসায়ন বলে থাকি, সেই রসায়ন পড়াবে তোমাদের প্রার্থনা রানী দাস। এবং বায়োলজি, যেটাকে আমরা জীববিজ্ঞান বলে থাকি বাংলায়, সেই বায়োলজি পড়াবে তোমাদের ফরিদ উদ্দিন স্যার। তাহলে তোমরা সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই এই তিনজন শিক্ষক, তিনজন শিক্ষক তিনটা কম্পালসারি বিষয় নেবেন। গণিত তোমরা ইচ্ছা করলে কম্পালসারি নিতে পারো, তবে অনেক ক্ষেত্রে গণিতকে কঠিন মনে করার কারণে, অর্থাৎ যেটা ম্যাথমেটিক্স কঠিন মনে করার কারণে, গণিতকে অনেকে অপশনাল বা চতুর্থ বিষয় হিসাবে নেয়। সেই গণিত তোমাদের পড়াবে আমাদের দেলাওয়ার স্যার, দেলাওয়ার হুসাইন স্যার। এটা হলো সায়েন্সের জন্য। এরপর আমরা আসি বিজনেস স্টাডিজ গ্রুপ, অর্থাৎ ব্যবসায় শিক্ষা। ব্যবসায় শিক্ষায় বিশাল, ব্যবসায় শিক্ষায় আমাদের একটা নতুন বিষয় আছে ফিনান্স, সেটার জন্য এখনও গভর্নমেন্ট টিচার দেয়নি, যার ফলে আমাদের দুজন কম্পালসারি দুজন শিক্ষকে তিনটা বিষয় নিয়ে থাকে। এক হলো আমাদের সুভাষ স্যার এবং রবিউল হোসেন স্যার। সুভাষ স্যার উনি অ্যাকাউন্টিংয়ের টিচার, উনি অ্যাকাউন্টিংও নেয় আবার ফিনান্সের আংশিক নেয়, এক পর্ব নেয়। আর রবিউল স্যার উনি ম্যানেজমেন্টের টিচার, ব্যবস্থাপনার টিচার, তিনি ব্যবস্থাপনা নেন এবং এছাড়াও তোমার ফিনান্সের দ্বিতীয় পর্বটা উনি নিয়ে থাকেন সাধারণত। তাহলে তোমাদের তিনটা বিষয় চলে গেল, অ্যাকাউন্টিং, ফিনান্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এরপরে তোমাদের আছে অতিরিক্ত হিসাবে, এখানে অধিকাংশ স্টুডেন্ট অ্যাগ্রিকালচার নিয়ে থাকে, তো অ্যাগ্রিকালচার তোমাদের সাধারণত টিচার যিনি আছেন তিনি হলেন মোজাম্মেল হক, তিনি তোমাদের অ্যাগ্রিকালচার নেবেন। নেক্সট আমরা আসছি হিউম্যানিটিস গ্রুপে। এখানে সাবজেক্টের অনেক ভ্যারাইটি আছে, অনেকগুলো বিষয় আছে, তোমরা অধিক বিষয় পাবা, তোমরা ইচ্ছা করলে চুজ করতে পারবা, যেটা সায়েন্স এবং হিউম্যানিটিস, সায়েন্স এবং বিজনেস স্টাডিজ গ্রুপে তোমরা ইচ্ছা করলে এতগুলো বিষয় ভ্যারাইটি নাই, তুমি ইচ্ছা করলে বিভিন্ন বিষয় বাদ দিয়ে অন্য বিষয় নিতে পারবা না, কিন্তু তোমরা এখানে অনেকগুলো বিষয় আছে, তোমরা ইচ্ছা মতো বিষয় চুজ করতে পারো। আমি তোমাদেরকে এখানের ক্ষেত্র সংক্ষেপে বলে থাকি, এখানে তোমাদের অর্থনীতি আছে, পৌরনীতি ও সুশাসন আছে, তারপরে সমাজবিজ্ঞান আছে, তোমাদের অর্থনীতির টিচার যিনি অর্থনীতি নিয়ে থাকেন তিনি হলেন আমাদের ইসমাইল স্যার, তিনি অর্থনীতি নিয়ে থাকেন। পৌরনীতি এবং সুশাসন, পৌরনীতি এবং সুশাসন নিয়ে থাকেন আমাদের শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক জনাব জান্নাতুল ফেরদাউস স্যার, তিনি তোমাদের পৌরনীতি ও সুশাসন নিয়ে থাকেন তাসলিমা বেগম। আর সমাজবিজ্ঞান নিয়ে থাকেন শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস স্যার, তিনি সমাজবিজ্ঞান নিয়ে থাকেন। এছাড়া ইসলামিক স্টাডিজ আছে, ইসলামের ইতিহাস আছে, তোমরা যে কোনো একটা নিতে হবে সেখান থেকে। ইসলামিক স্টাডিজ আমাদের নিয়ে থাকেন আমাদের মির্জা আনোয়ার হোসেন স্যার। এবং আরেকটি বিষয় যেটা হলো, যেটা রয়ে গেল, সেটা হলো ইসলামের ইতিহাস, সেই ইসলামের ইতিহাস নিয়ে থাকেন রফিকুল ইসলাম স্যার। তাহলে তোমরা তোমাদের শিক্ষকদের সাথে আলোচনা করে কোন কোন বিষয় নিবা, বিশেষ করে হিউম্যানিটিস গ্রুপ, এখানে যেহেতু বিষয়ের ভ্যারাইটি আছে সেই অনুযায়ী তোমরা বিষয় নিবা। আজকে আমি ইন্ট্রোডিউসিং ক্লাসে তোমাদের বিভিন্ন শিক্ষকদের সম্পর্কে আলোচনা করলাম, আমরা পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের পর্যায়ক্রমে বা ধীরে ধীরে
আমরা অন্যান্য বিষয় আলোচনা করব। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও যে তোমাদের অনলাইন ক্লাস চালু হয়ে গেছে, এবং তোমরা কমেন্টে জানাও তোমাদের নাম এবং রোল নম্বরটা জানালে আমরা বুঝতে পারবো কারা কারা অনলাইনে যোগদান করেছো। আজকের মতো এখানেই সমাপ্ত, আগামীতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।